আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? অনেকদিন পর আরেকটা ভিডিও শুরু করছি। তা আজকে আমি উত্তরা থেকে বের হয়ে গিয়েছি, এখন 300 ফিট হয়ে আমরা জলশিরি রাস্তায় যাচ্ছি আমাদের প্লটটা দেখতে। হঠাৎ করে প্ল্যান করা হয়েছে। এত কিছু দেখতে দেখতে আমাদের ওদিকে আজকে গো-কার্টে যাওয়া লাগবে সত্যি। আমার কোকো শেষ, মা আমরা ঈদের পরের দিন এখানে চলে এসেছি, কিন্তু ঈদের দিন তো বৃষ্টি ছিল অনেক, তো সে কারণে ওখানে আমরা মানে পানি ছিল, কাদা ছিল একটু, তো কাদার জন্য আমরা ভিতরে যাইনি। বাচ্চারা ওখানে নামতে যাবে, তাই তো এই জন্য আমরা এখানে চলে আসছি। এটার পাশে, পার্কটার পাশেই ওই প্লটটা আমাদের, তো এই পার্কটা আমরা একটু চিন্তা করলাম পার্কটা একটু ঘুরে যাই। আমরা পার্কটা অনেক সুন্দর মনে হচ্ছে যে কোন একটা বাইরের দেশে চলে আসছি। পার্কটা বলেন বা এটার আশেপাশে যে ভিউটা অনেক সুন্দর। আমাদের বাচ্চা দুজনই এত আনন্দ মানে দেখে এত খুশি হয়ে গেছে যে দৌড়াই ভিতরে চলে গেছে সব। পার্কটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করছে। পার্কটা বাচ্চাদের জন্য অনেক একটা সুন্দর পার্ক করেছে তারা, ভিতরে অনেক সুন্দর সবকিছু আছে বাচ্চাদের জন্য। পার্কটা আমি পুরোপুরি আপনাদেরকে ঘুরায় দেখাতে পারিনি, কারণ কি আমার অত সময় সেদিন ছিল না, কারণ কি আমার একটা প্রোগ্রাম ছিল। আমরা এখান থেকে আবার আমার বন্ধুর সাথে মিট করব, ওখানে সেফ টিভির ওখানে গোকাট একটা ইয়ে আছে, ওখানে যাব। তো গোকাটে ওখানে গিয়ে আমার বাচ্চারা ওখানে দেখবে খেলবে, এজন্য আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে। তো আমরা খুব তাড়াতাড়ি করতেছিলাম, ওরা তো যেতেই চাচ্ছিল না এখান থেকে একদমই। আর সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ওয়েদারটা মানে মানে খুব ঠান্ডা ছিল, এই জন্য আরো ওদের ভাল লাগছিল। এখান থেকে আমরা ওখানে চলে যাবো একটু পর, কিন্তু আমি আসলে ভিডিও করতে চেয়েছিলাম পরে দিয়ে করতে পারিনি ঠিক মতন। আমি একটুখানি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তা আমি এই ভিডিওটা প্রথমে চিন্তা করেছিলাম যে দিব না, তারপরও চিন্তা করলাম একটু দিই। পার্কটা আমার কাছে এতই ভালো লেগেছে যে এত বড় জায়গা এত সুন্দর করে আমাদের দেশে পার্কটা তৈরি করেছে, তো সাথে একটু শেয়ার করি। But
আমার বাচ্চারা খুবই আনন্দ পেয়েছে পার্কটা এসে। তো এখান থেকে আমরা এক মিনিট, আর এই লেকটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে লেক, তারপরে বাচ্চাদের অনেক কিছু আছে আরো, যেটা মানে বাচ্চারা সারাদিন ঘুরেও শেষ করতে পারবে না, এত সুন্দর করে করেছে প্রত্যেকটা জিনিস। এই পার্কটা বাংলাদেশের আর্মিরা করেছে, তো এটা যারা আর্মি থেকে জায়গা পেয়েছে তাদের জন্য, যারা রিটায়ার্ড করেছে আর্মি পার্সনরা তাদের জন্য তারা এখানে যারা জায়গা পেয়েছে, তো তাদের সবার জন্য এই পার্কটা তৈরি করা হয়েছে। আমার তখন খারাপ লাগছিল যে এরকম পার্ক যদি সব বাচ্চাদের জন্য, নর্মালি আমাদের অন্য জায়গায় যদি এরকম পার্ক তৈরি করা থাকতো তাহলে আমাদের বাচ্চারা, সব বাচ্চারাই খুব আনন্দ পেত। তো আমি এটা খুব মিস করেছি যে এখানে এরকম এত সুন্দর পার্কটা দেখে মনে হচ্ছিল যে ঢাকার ও সব জায়গায় যদি এরকম করে একটা পার্ক, একটা না একটা দুইটা যদি করা হতো তাহলে সব বাচ্চারা একটু যে আনন্দ পেত। তো এটা আমার কাছে খুব খারাপ লেগেছিল যে বাচ্চারা আসলে সবাই সবার জন্য সবাই মানে সবার সব বাচ্চারাই যাতে আনন্দ পায়, সে জিনিসটা উপভোগ করতে পারে সেটা মনে হচ্ছিল আমার কাছে, যে এরকম আমাদের বাংলাদেশ আরো কয়েকটা পার্ক হওয়া উচিত। একটা এখানে একটা মিউজিয়ামের মতন ছোট্ট করা হয়েছে কিন্তু। আচ্ছা, তো আমরা এখানে চলে এসেছি, এখানে একটা ছোট্ট ক্লিপ আমি দেখিয়েছি আপনাদেরকে যে আমি গোকারে এখানে চলে এসেছি। তো ওরা মানে অনেক এনজয় করেছে, তো এখন এখানে ছোট্ট করে ভিডিওটা আমি করতে পেরেছি। এর আগে আমি করেছি কিন্তু ওটা রেকর্ড হয়নি, এই জন্য অনেক দুঃখিত। আমরা এখান থেকে আবার বনানীতে আমরা চলে যাব, ওখানে যে আমরা খাওয়া দাওয়া করেছি অনেক টেস্ট ছিল খাবারগুলি, আমি ওখানে রেকর্ড করতে পারিনি, দেখাতে পারিনি। তো এরপর আমরা গিয়েছিলাম এক জায়গায় ওখানে ওটার পাশেই স্কুল এগুলি খাওয়ার জন্য, তো ওখান থেকে আমরা নিয়ে দেন বাসায় চলে এসেছি। তো ওখানে কিছু ক্লিপ আপনাদেরকে দেখাবো, এই তো রেস্টুরেন্টটা দেখাতে পারিনি এই জন্য সরি। আমার মা এখানে একা একা বসে আছে, ওদের নাতিনদেরকে দেখছে কি করছে, তো এখন আমি মার পাশে এসে একটু বসলাম, গল্প করলাম। তো এই তো আজকের দিনটা অনেক ভালো কাটলো সবার সাথে। তো আমার এই যে রেস্টুরেন্টটার ছোট্ট একটা ক্লিপ আপনাদের সাথে আমি শেয়ার করলাম, এখান থেকে আমরা ওখানে যেখানে গিয়েছি সেটাও বললাম। তো এভাবেই দিনটা কাটলো আমাদের, সারাদিন খুব ভালো কেটেছে আমাদের। তো একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে, তো ইনশাআল্লাহ আরো ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে। সবাই দোয়া রাখবেন যাতে আমি আরো ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফিজ।